এবছর চিকিৎসা শাস্ত্রে যৌথভাবে নোবেল পেলেন দুই মার্কিন জীববিজ্ঞানী ভিক্টর অ্যাম্ব্রস এবং গ্যারি রফকো। মাইক্রো আরএনএ আবিষ্কার এবং পোস্ট ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে ভূমিকার জন্য নোবেল জিতেছেন তারা। বাংলাদেশ সময় বিকেল 3:30 সুইডেনের ক্যারোলিংস্কা ইনস্টিটিউট থেকে তাদের নাম ঘোষণা করেন নোবেল কমিটি। মাইক্রো আরএনএ কীভাবে বহুকোষী জীবের বিকাশে কাজ করে তা নিয়ে গবেষণা করেছেন এই দুই জীববিজ্ঞানী। মঙ্গলবার ঘোষণা হবে পদার্থবিজ্ঞানে নোবেল জয়ীর নাম, আর বুধ এবং বৃহস্পতিবার দেওয়া হবে রসায়ন সাহিত্যে নোবেল পুরস্কার। শান্তিতে নোবেল জয়ীর নাম ঘোষণা করা হবে শুক্রবার। এবছর পুরস্কার বিজয়ীরা পাচ্ছেন $10,00,000 করে। Postdoctoral fellows together. So, very welcome to Nobel Forum for the announcement.